অ্যাপেন্ডিসিটিস অ্যাপেন্ডিসাইটিস সাধারণত নাভির নিচে ডান পাশের তলপেটে তীব্র ব্যথাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। এই পজিশনে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স নামে একটি কেচোর মতো একটি অংশ আছে, ইহাতে ইনফেকশন প্রদাহ হওয়াতেই অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। ইহার প্রধান লক্ষণ হল প্রথমে ব্যথা তলপেটের ডান পাশে, তারপরে হয় বমি এবং শেষে হয় জ্বর। সমস্ত পেটি এত সেন্সিটিভ হয় যে হালকাভাবে স্পর্শ করলেও রোগী ব্যথা পায়। অ্যাপেন্ডিসাইটিসের একটি প্রধান লক্ষণ হল রোগীর পেটের জোরে চাপ দিয়ে হঠাৎ চাপ ছেড়ে দিলে রিবাউন্ড টেন্ডারনেস, রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকে। সে যাক, অ্যালোপ্যাথিক ডাক্তাররা 99% ভাগ ক্ষেত্রেই অপারেশন ছাড়া অ্যাপেন্ডিসাইটিস সারাতে পারেন না, কিন্তু হোমিওপ্যাথিতে 100% ভাগ কেসই বিনা অপারেশনে সারানো যায়। ব্রিউনিয়া অ্যালবা অ্যাপেন্ডিসাইটিসের সবচেয়ে ভালো ঔষধ হল ব্রায়োনিয়া। কেননা চাপ ছেড়ে দিলে ব্যথা হয়, এই অদ্ভুত লক্ষণটি ব্রায়োনিয়ায় আছে। সাধারণত 50,000 বা 50 mm, 100,000 বা cm ইত্যাদি উচ্চ শক্তিতে এক মাত্রা খাওয়ানো যথেষ্ট, কিন্তু নিম্ন শক্তিতে খেলে রোজ কয়েকবার করে কয়েকদিন খাওয়ানো লাগতে পারে। ইরিস্ট্যানক্সকে বলা হয় হোমিওপ্যাথিতে অ্যাপেন্ডিসাইটিসের একেবারে স্পেসিফিক ঔষধ। কেননা ইহা যত মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে তাদের প্রত্যেকেরই তলপেটের ডান পাশে তীব্র ব্যথার লক্ষণ পাওয়া গেছে। ব্যাপারটি এমন নয় যে আপনি কেবল ব্রায়োনিয়া আর ইরিস্ট্যানক্স নিয়ে পড়ে থাকবেন। এই দুটি ছাড়াও যদি অন্য কোনো ঔষধের লক্ষণ রোগীর মধ্যে পাওয়া যায় তবে সেটি প্রয়োগেও অ্যাপেন্ডিসাইটিস অবশ্যই আরোগ্য হবে। তবে কথা হল ব্রায়োনিয়া এবং ইরিস্ট্যানক্স ঔষধ দুটির কথা প্রথমেই মাথায় রাখতে হবে। অ্যাপেটাইট ডিজর্ডার ক্ষুধার সমস্যা, ক্ষুধার সমস্যা দুই ধরনের হতে পারে। ক্ষুধা একেবারে কম হওয়া যেমন একটি রোগ, তেমনই ক্ষুধা খুব বেশি হওয়াটাও রোগের মধ্যে পড়ে। ইওডিয়াম আয়োডিয়াম ঔষধটি রাক্ষসের মতো ক্ষুধা তৈরি করতে পারে। আয়োডিয়ামের লক্ষণ হল প্রচুর খায় কিন্তু তারপরও দিন দিন শুকিয়ে যেতে থাকে এবং গরম সহ্য করতে পারে না। যাদের ক্ষুধা খুব বেশি তারা এটি খেলে ক্ষুধা কমে আসবে, অন্যদিকে যাদের ক্ষুধা খুবই কম তারা খেলে ক্ষুধা বেড়ে যাবে। খেতে হবে নিম্ন শক্তিতে Q3-6-5 ফোঁটা করে রোজ 3 বার। আলফালফা আলফালফা ঔষধটি নিয়মিত অনেকদিন খেলে ক্ষুধা, ঘুম, ওজন, হজম শক্তি ইত্যাদি বৃদ্ধি পায়। নিম্ন শক্তিতে Q10-10 ফোঁটা করে রোজ 3 বার করে খেতে পারেন। দ্রুত ওজন বাড়াতে চাইলে সর্বোচ্চ 50-60 ফোঁটা করে খেতে পারেন, তবে কোনো সমস্যা হলে কমিয়ে খাওয়া উচিত। ইহার স্বাদ যেহেতু খারাপ সেহেতু শিশুদেরকে চিনি বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। নাক্স ভূমিকা ঔষধটি ক্ষুধা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি শক্তিশালী ঔষধ। যারা পরিশ্রমের কাজ কম করে কিন্তু টেনশন বেশি করে, দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে থাকে, সারা বছরই পেটের গন্ডগোল লেগে থাকে, শীত সহ্য করতে পারে না, এই ধরনের লোকদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো কাজ করে। ক্যালকারিয়া কার্বনিকা ক্যালকেরিয়া কার্বো নামক ঔষধটি হল হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো ভিটামিন।